তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের শতাধিক লোকের মধ্যে টেটা বল্লম নিয়ে লড়াই চলছে। সংঘর্ষের এক পর্যায়ে বৃদ্ধ মন মিয়া বুকে টেটাবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি গত 6 সেপ্টেম্বর নবীগঞ্জ উপজেলার মুস্তফাপুর গ্রামের। মূলত ওই গ্রামের সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা সাফু আলমের সাথে মন মিয়ার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই দিন মন মিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে নিহত হন মন মিয়া, এছাড়া আহত হয়েছেন অন্তত অর্ধশত লোক। কিন্তু এটা দেখা গেছে যে 2018 সালের নির্বাচনের পর থেকে আমরা রেজা কিবরিয়ার সাথে থাকার কারণে আজকে আমরা আমার বাবারে হারাইছি। আমরার উপরে সে বিগত 8-10 বছর ধরে কত হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছি আমরা, এটা আমরা জানি। নম্বর ওয়ার্ডের সাফু, তার সাথে আমরা দীর্ঘ বছর ধরে জামেলা সলের কেস মামলা, আর সাফু আলম এলাকা কুখ্যাত একটা সন্ত্রাস এবং খুনি, কারণ তার পিছনে অনেক মামলা মকদ্দমা আছে। আর পূর্বের এই শত্রুতমি, পূর্বের এই শত্রুতমির যে দুইরা, এই যে সাফু আলম এই যুবলীগ নেতা, আমার ভাই মন মেরে সে পরিকল্পিতভাবে হে খুন করছে। এ ঘটনায় যুবলীগ নেতা সাফুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর বাইরেও সাফুর বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি এলাকাবাসীর। তো তারপরে এলাকার একজন যুবলীগ নেতা হইয়া এ সরকারের পতনের পরও তার কি এমন পাওয়ার এখন অনন্ত আছে, এই যে তার এই পাওয়ারটা খাটায় সবসময় পাহাড় কাটিয়ে এই যে বর্তমানে এটা ইয়ে করে। কালকে যখন তার উসমানী মেটে গেলে তার পুলিশে ধরছে, পুলিশে ধরার টাকাকালীন হয়ে সে আড্ডা হিসেবে করে সে সুইট মানে বের হয়ে এসেও তারপরে আবার হামলা করবো। এ যে একটা ওই লোক যুবলীগের সাবেক সভাপতি, এ এলাকাত মানে প্রায় বিগত খুনি আসেন আর 16 বছরের ধরে অনেক অন্যায় অত্যাচার, খুন রাহাদানির সাথে জড়িত, মাদক ব্যবসায়ী, এর একটা বাগান আছে, জিনারপুর একটা বাগান আছে, এ ট্যাবলেট বেচে এই বাগানের মালিক, এই ট্যাবলেট এই বাগানে দ্বারা এখন যার তত্ত্বাবধানে আছে সে একটা ইয়াবা ব্যবসায়ী, বড় একটা ডিলার, এ মানে থাকে আইনের আওতায় নেওয়া, তার দিয়ে আরও সঙ্গভঙ্গ আছে এলাকার। পুলিশ বলছে ইতিমধ্যে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।